বিরচিত জয়ে সেমিফাইনালের পথে টাইগার বাহিনী। অনলাইন ডেস্ক, বাংলা নিউজ 24, সাথে আছি আলামিন পারভেজ। কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার তা আরেকবার বুঝে গেল সারা বিশ্ব। ব্যাট হাতে অপরাজিত 124 রান, আর বল হাতে দুটি উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের সাথে তার এই অনবদ্য পারফরমেন্সের জন্য ম্যাচ শেষে অবধারিতভাবে হলেন ম্যাচের সেরা খেলোয়াড়, ম্যান অব দ্য ম্যাচ। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের কথা। 75, 64, 121, 124 ব্যাটিংয়ের এই পরিসংখ্যান যে কোনো ব্যাটসম্যানের জন্যই স্বপ্নের। অথচ কি সাবলীলভাবেই না এই স্কোরগুলো করে ফেললেন সাকিব, তাও আবার বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে। বিশ্বকাপে বাংলাদেশের 4 ম্যাচে 384 রান, শুধু বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মসনদ ফিরেই পেলেন না, বরং দুই ম্যাচ হারার পরে বাংলাদেশ দলকে নিয়ে মাঠের বাইরে থেকে তেড়ে আসা অনেক প্রশ্নকে ছক্কা মেরে পাঠিয়ে দিলেন স্টেডিয়ামের বাইরে। বিশেষভাবে উল্লেখ্য, তাতে কষ্ট পেলেও পেতে পারে ব্র্যান্ডন ম্যাককুলাম কিংবা নাসির হোসেন। তাতে অবশ্য লড়াকু টাইগার বাহিনীর কিছু যায় আসে না। বাংলাদেশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, তা হলো 16 কোটি মানুষের স্বপ্নকে কক্ষপথে ফিরিয়ে আনা, দলের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া, সেমিফাইনালে যাওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রাখার। আর সেই স্বপ্ন পূরণে সাকিবের সঙ্গে আজ কি দারুণ সংগঠনা দিলেন লিটন কুমার দাস। সঙ্গে 135 বলে 189 রানের অপরাজিত এক অবিশ্বাস্য জুটি বিরচিত এক জয় ছিনিয়ে আনলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অথচ ফর্মে থাকার পরও বিশ্বকাপে যেন জায়গা হচ্ছিল না লিটনের। শুধু দলের সাইড বেঞ্চে বসে থাকার জন্য যে আসেননি, তার শক্ত এক বার্তা রাখলেন 69 বলে 8 4 4 ছক্কায় 94 রান করা লিটন কুমার দাস। এর শুরুটা অবশ্য করেছিলেন তামিম ও সৌম্য। এর আগে দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার ইংল্যান্ডের আন্তর্জাতিক ম্যাচ খুব কম হয় এবং তুলনামূলক ছোট মাঠ টনটনে বড় টার্গেট তাড়ায় নেমে দলকে ভালো শুরু এনে দেন। রানের জন্য লড়ছিলেন তামিম, অন্য প্রান্তে সৌম্য সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন। নবম ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেলকে পয়েন্টের উপর দিয়ে দারুণ এক ছক্কা মারলেন সৌম্য। পরের বলে ক্যাচ তুলে দিলেন স্লিপে। 23 বলে 2 4 2 ছক্কায় 29 রান করা সৌম্যের বিদায়ে ভাঙে 52 রানের ওপেনিং জুটি। সৌম্যের আউটের পর হাত খুলতে থাকেন তামিম, সাকিবকে সঙ্গী করে এগিয়ে নিতে থাকেন দলের স্কোর। আর এভাবেই দ্বিতীয় উইকেটে তখন এসে গেছে 69 রান, জমেটেছে জুটি। ঠিক তখনই শেলডন কটরেলের দুর্দান্ত এক থ্রোতে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান 47তম হাফ সেঞ্চুরি থেকে মাত্র 2 রান দূরে থাকা তামিম। কটরেল নিজেই সরাসরি থ্রোতে তামিমের স্টাম্প ভেঙে দেন। তামিমের আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই থমাসের ল্যাগ স্টাম্পেও বাইরের বল খোঁচা মেরে আউট হন মুশফিক। তামিম মুশফিকের জোড়া শিকার করে আবার ট্র্যাকে ফিরে আসে উইন্ডিজ। সঙ্গে বাড়তে থাকে বাংলাদেশের সমর্থকদের দীর্ঘশ্বাস, চাপে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু না, গল্পের শুরু কিন্তু এখান থেকেই। মিঠুনের পরিবর্তে পাওয়া সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকা লিটন কি দুর্দান্ত ভাবি না সে সুযোগ কাজে লাগালেন। সাকিবের সঙ্গে গড়লেন অনবদ্য 179 রানের জুটি, যে জুটি শক্ত ভিত গড়ে দেয় বাংলাদেশের, নিশ্চিত করে জয়। যে জয় আনন্দের, হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার, স্বপ্নের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার। এদিকে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 321 রান তোলে উইন্ডিজ। ভয়ঙ্কর ক্রিস গেইল 13 বল খেলে 1টি রানও করতে পারেননি। শেষ পর্যন্ত দলীয় 6 রানে সাইফুদ্দিনের বলে ক্রিস গেইলের ক্যাচ দুর্দান্তভাবে লুফে নেন মুশফিকুর রহিম। এমন অবস্থায় দলের হাল ধরেন অপর ওপেনার এভিন লুইন্স এবং সাই হোপ। 59 বলে 50 করেন এভিন লুইন্স। দুজনের জুটিতে তখন 116 রান এসে গেছে। অবশেষে এই জুটি ভাঙেন সাকিব। তার ঘূর্ণিতে বদলি ফিল্ডার সাব্বিরের তালুবন্দি হন 67 বলে 70 করা এভিন লুইন্স। এরপর 75 বলে বাংলাদেশের বিপক্ষে টানা 60 50 করে বসেন সাই হোপ। উইকেটে এসে রানের জন্য ছটফট করছিলেন লিকুরাস পুরান, তাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লগন থেকে দারুণ ক্যাচ নেন সৌম্য সরকার। বিধিবাম বিধ্বংসী সিমরন হ্যাটমায়ার উইকেট এসে তাণ্ডব শুরু করেন, হাফ সেঞ্চুরি তুলে নেন মাত্র 25 বলে। শেষ পর্যন্ত এই মারমার কাটকাট ব্যাটসম্যানকে তামিম ইকবালের তালুবন্দি করেন মুস্তাফিজ। ক্রিস গেইলের মতো আরেক ভয়ঙ্কর হার্ট হিটার আন্দ্রে রাসেলও ডাক মারেন গতকালের ম্যাচে। মুস্তাফিজুর রহমানের বলে মুশফিকের গ্লাভসে ধরা পড়েন এই দানবীয় ব্যাটসম্যান। এরপর উইকেট এসে জ্বর তোলেন
ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার 15 বলে 33 রান করে বিপজ্জনক এই অলরাউন্ডার সাইফুদ্দিনের শিকার হন। সাই হোপকে সেঞ্চুরি বঞ্চিত করেন মুস্তাফিজ। 121 বলে 96 রান করা হোপকে লিটন দাসের তালুবন্দি করেন, নিজের তৃতীয় শিকার ধরেন কাটার মাস্টার। শেষ দিকে ব্রাভোর 15 বলে 16 রানের ইনিংসে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় 321 রান। শেষ বলে ব্রাভোকে বোল্ড করে দেন সাইফ, 3টি করে উইকেট নেন মুস্তাফিজ আর সাইফুদ্দিন। এমএস থেকে অনেক কিছু পেল বাংলাদেশ, সত্যিকারে বড় দল হয়ে ওঠার এক টনিক আত্মবিশ্বাস। তাই তো 51 বল হাতে রেখে 7 উইকেটের এক বিরোচিত মহাকাব্যিক জয়ে জিয়ে রাখলো স্বপ্নের সেমিফাইনালে খেলার দুরন্ত আশা।